শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে গতকাল সাত এগারো দু হাজার তেইশ দেওয়া হয়েছে নোটিফিকেশন দিয়েছেন ডেপুটি সেক্রেটারি একাডেমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান আর দেওয়া হয়েছে দ্য হেডস অফ অল রিকগনাইজড গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পর্শন গভর্নমেন্ট এডেড স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল ইনক্লুডিং অল জুনিয়র হাই সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের আন্ডারে সমস্ত বিদ্যালয় অর্থাৎ যেমন জুনিয়র হাই সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধানদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি জারি করা হয়েছে কী বলা হয়েছে এখানে এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে স্যার ম্যাডাম ইন কমপ্লেন্স উইথ লেটার ইস্যু বাই পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন মেমো নম্বর ওয়ান এইট পেড পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন ডেট দুই এগারো দুহাজার এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সমগ্র মিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছিল দুই এগারো দু হাজার তেইশ পরিপ্রেক্ষিতে বলা হয়েছে অ্যান্ড ডিরেকশন অব হাই হায়ার অথরিটি ইউ আর রিকোয়েস্টেড নট টু কন্ডাক্ট এনি অ্যাসেসমেন্ট টেস্ট এক্সামিনেশান ইভলিউশন অব এনি ক্লাস অন পঁচিশে নভেম্বর দু হাজার তেইশ অ্যাজ দ্য স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে দু হাজার তেইশ ইজ প্রপোজ টু দ্য কন্ডাক্ট ইন দ্য সেট অফ ডেট অর্থাৎ এখানে বলা হয়েছে সমস্ত বিদ্যালয়কে জানানো হয়েছে পঁচিশে নভেম্বর দু হাজার তেইশ তারিখে একটি স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে অর্থাৎ শেষ দু হাজার তেইশের একটি পরীক্ষা হবে তার জন্যই সমস্ত বিদ্যালয়ে যাতে ওই দিন কোনোভাবে কোনো টেস্ট পরীক্ষা বা কোনো ইভালুয়েশন পরীক্ষা যাতে না থাকে তার জন্যই এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে যেহেতু পঁচিশ তারিখ এই শেষ পরীক্ষাটি হবে তার জন্যই ওই দিন ওই দিন কোনোভাবে কোনো টেস্ট পরীক্ষা বা কোনো অন্য কোনো ক্লাসের পরীক্ষা ওই দিন কোনোভাবে নেওয়া যাবে না বলে বলা হয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই শেষ পরীক্ষাটি সমস্ত বিদ্যালয়গুলোতে হবে না তাহলে এখানে কিন্তু সেইভাবে উল্লেখ করা নেই যে সমস্ত বিদ্যালয়গুলোতে শেষ পরীক্ষাটা হবে না সেখানে কি টেস্ট এক্সামিনেশান বা ইভালুয়েশন পরীক্ষা হবে না সেটা কিন্তু এখানে কিন্তু কোনোভাবেই তুলে ধরা হয়নি নির্ভর করছে যেহেতু অনেক বিদ্যালয় হাতে কোশ্চেন করে তার জন্য যে সমস্ত বিদ্যালয়গুলোতে স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে পরীক্ষা বা এসএস পরীক্ষাটি হবে না তারা কিন্তু সেটা আমার মনে হচ্ছে তারা কিন্তু ওই পরীক্ষাটা নিতে পারবে কিন্তু কোনোভাবে যদি বাইরের প্রশ্ন পরীক্ষা হয় তাহলে কিন্তু কোনোভাবেই এই পরীক্ষাটা অর্থাৎ পঁচিশ তারিখের পরীক্ষাটা ওই দিন নিতে পারবে না তখন কিন্তু একদিন পিছোতে হবে এটা কিন্তু খুব ভালো করেই বলা আছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ বলেই জানানো হয়েছে যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ